একটি মাত্র 3.7 ভোল্ট মোবাইলের ব্যাটারির সাথে একটি মডিউল ব্যবহার করে সর্বোচ্চ 50 ভোল্ট আউটপুট নিতে পারবেন। যখন বিদ্যুৎ চলে যায় তখন এই মডিউলের মাধ্যমে আপনি 12 ভোল্টের লাইট, 12 ভোল্টের ফ্যান, যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন। আর এখন রমজান মাস, এখন একটু বেশি বেশি লোডশেডিং হবে, এর কারণেই কিন্তু এরকম একটি মডিউল বানিয়ে দেখাবো যাতে বিদ্যুৎ চলে গেলেও আর অন্ধকারে না থাকতে হয়। গাইজ, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই ভিডিওতে একটি লাইক করে দেন, আর আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে দেন। আমাদের মডিউলগুলো বসানোর জন্য প্লাস্টিক বোর্ড থেকে 3 ইঞ্চি বাই 6 ইঞ্চি মাপ রেখে কেটে নিব। এই প্লাস্টিক বোর্ডে আমরা ব্যাটারি এবং সমস্ত মডিউলগুলো বসাবো। এবার আমাদের প্রয়োজন হবে একটি মোবাইলের ব্যাটারি এবং একটি চার্জিং মডিউল আর একটি ভোল্টেজ বুস্টার। আর এগুলার প্রাইস কত এটা কিন্তু আমি ভিডিওর যে কোনো সময় বলে দিব। আর এখানে মূলত কাজ করে এই ভোল্টেজ বুস্টার, এটা কিন্তু লাগবেই। ওকে, ফার্স্টে আমরা একটু শর্ট পিস দ্বারা ব্যাটারির সাথে সোল্ডার করে নেব। ফার্স্টে আমরা নেগেটিভ তারটি লাগিয়ে নেব, এরপরে পজিটিভ তারটি লাগিয়ে নেব। এবার আমরা চার্জিং মডিউলটি ব্যাটারির সাথে লাগিয়ে নিব। এখানে দেখেন B-B+, এই দুইটা হচ্ছে ব্যাটারির, এরপরে হচ্ছে Out-Out+, এই দুইটা হচ্ছে আমাদের আউটপুট হবে। এই চার্জিং মডিউলটির কারণে আমাদের ব্যাটারির কোনো ক্ষয়ক্ষতি হবে না, ব্যাটারি যখন ফুল চার্জ হয়ে যাবে তখন কিন্তু অটো বন্ধ হয়ে যাবে। একটু আগেই যে শর্ট পিস দ্বারা আমরা ব্যাটারি সোল্ডার করে নিলাম, সেটার নেগেটিভ এবং পজিটিভ আমরা মডিউলটির সাথে লাগিয়ে নিব। এবার আসুন দেখি আমাদের ব্যাটারিটা চার্জ হয় নাকি। দেখুন, আমাদের ব্যাটারি কিন্তু চার্জ হচ্ছে, এর জন্য রেড জ্বলছে। যদি চার্জ না হতো তাহলে নীল জ্বলতো, অথবা ফুল চার্জ হলেও কিন্তু এই জায়গায় নীল জ্বলবে। এবার দেখুন আউটপুট প্লাস এবং আউটপুট মাইনাস, এই জায়গায় আমরা তার দ্বারা সোল্ডার করে নিব। এবার নেগেটিভ এবং পজিটিভ ঠিক রেখে তার দ্বারা সোল্ডার করে নিব। চার্জিং মডিউলের সাথে আমাদের সোল্ডার করা কমপ্লিট হয়েছে এবং চার্জিং মডিউল থেকে যে দুইটা আউটপুট বের হলো এটা আমাদের ভোল্টেজ বুস্টারে লাগাতে হবে। তো ভোল্টেজ বুস্টারটি আমরা বের করে নিব। এই ভোল্টেজ বুস্টারের প্রাইস পড়েছে মাত্র 90 টাকা, আর চার্জিং মডিউলের দাম পড়েছে 40 টাকা। এই ভোল্টেজ বুস্টারটি ব্যবহার করা খুবই সহজ। এখানে খেয়াল করুন, ইনপুট প্লাস এবং ইনপুট মাইনাস দেওয়া আছে, আবার এই সাইডে কিন্তু আউটপুট প্লাস এবং আউটপুট মাইনাস দেওয়া আছে। এবার আমরা আউটপুটের সাথে নেগেটিভ এবং পজিটিভ ঠিক রেখে শর্ট পিস দ্বারা সোল্ডার করে নিব। এবার আমরা গ্লো আঠা দ্বারা প্লাস্টিক বোর্ডের সাথে ব্যাটারিটি আটকে নিব। এবার আমাদের চার্জিং মডিউলটি বসাতে হবে, আমরা একইভাবে গ্লো আঠা দ্বারা চার্জিং মডিউলটি বসিয়ে নিব। এবার আমরা এই পাশে ভোল্টেজ বুস্টারটি লাগিয়ে নিব। চার্জিং মডিউল থেকে যে আমাদের আউটপুট বের হইলো সেই আউটপুট আমরা ভোল্টেজ বুস্টারের ইনপুটে লাগিয়ে দিব। শুধু ইনপুটে লাগালেই হবে না, আমাদের নেগেটিভ এবং পজিটিভ ঠিক রেখে সোল্ডার করতে হবে। গ্লো আঠা দ্বারা ভোল্টেজ বুস্টারটিও আমরা প্লাস্টিক বোর্ডের সাথে লাগিয়ে নিব। এই তারগুলো টান লেগে খুলে যেতে পারে, এর কারণে আমরা গুলো আঠা দ্বারা তারগুলো আটকে নিব। এবার আসুন আমরা আরও একবার চেক করে নেই এটা চার্জ হয় কিনা। দেখতে পারতেছেন এটা কিন্তু খুবই সুন্দরভাবে চার্জ হচ্ছে। আমাদের মডিউলটি বানানো কমপ্লিট হয়েছে। এবার আমাদের পাওয়ারটা চেক করে নিতে হবে, এটার আউটপুট কত বের হচ্ছে। যদি 50 বের হয়ে থাকে তাহলে কিন্তু আমরা লাইট চেক দিতে গেলে লাইট কেটে যেতে পারে। ফার্স্টে আমরা এটার আউটপুট মেপে নিব এবং 12 ভোল্ট অ্যাকুরেট করে নিব। দেখুন, এটা দিয়ে বর্তমান 50 ভোল্ট বের হচ্ছে, এটার পাওয়ার আমাদের কমিয়ে নিতে হবে। ফার্স্টে আমরা এটার ভোল্টেজ কমিয়ে নিব, আর এম্পিয়ার কম থাকার কারণে আমাদের ভোল্টেজ 12 ভোল্টের একটু উপরে রাখতে হবে, কারণ যখন এটার মধ্যে 12 ভোল্ট লুট পড়ে তখন কিন্তু ভোল্টেজটা একটু কমে যায়। এর কারণে আমরা 15 ভোল্ট অথবা 20 ভোল্ট পর্যন্ত রাখবো। আমরা এটা অ্যাকুরেট করে নিয়েছি, আমরা 18 ভোল্ট রেখেছি। এখন দেখুন 12 ভোল্টের লাইট কিন্তু ফুল পাওয়ারেই চলতেছে। এখন আমরা একটি 12 ভোল্টের কুলিং ফ্যান ঘুরিয়ে দেখাবো। এটা আকারে ছোট, কিন্তু ছোট বড় দুইটাই কিন্তু ফুল স্পিডেই ঘুরবে, 12 ভোল্টের যে কোনো কিছু ফুল স্পিডে ঘুরবে। আপনারা দেখতেই পারলেন এটা দিয়ে 6 ভোল্ট, 12 ভোল্ট এবং 50 ভোল্ট তৈরি যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেন, আর আপনি যদি আমাদের পেজের নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে দেন। আর যারা অলরেডি ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।